আসসালামু বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা ও খুলনা টাইগার্স। হাই ভোল্টেজ ম্যাচটিতে টস ভাগ্য এসেছে খুলনা টাইগার্সের পক্ষে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন ঢাকা ম্যাচে প্রথমে ব্যাট করতে নামবে। বলে রাখা ভালো যে মাহমুদুল্লাহ রিয়াদের দলে আছে মোহাম্মদ শাহজাদ, তামিম ইকবাল, অ্যান্ড্রু রাসেল, এদের মতো তারকা ক্রিকেটাররা। আর এদের বিপক্ষে বল করাটা সবচেয়ে কঠিন কাজ হয়েছে খুলনা টাইগার্সের জন্য। আজকের ম্যাচটিতে প্রথমে মোহাম্মদ শাহজাদ তুলোধুনো ছুটিয়েছে খুলনা টাইটান্সের বলারদের ওপর। 27 বলে 42 রান করেছেন, যার স্ট্রাইক রেট ছিল 150-এর অধিক। অবশ্য তাকে যোগ্য সঙ্গ দিয়েছে তামিম ইকবাল। এমনকি তামিম ইকবাল আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং বিপিএলে তার আরেকটি অর্ধশত পূরণ করেছেন। আজকে প্রায় 130-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। মেরে খেলার সময় যখন হঠাৎই রান আউটের কবলে পড়তে হয়েছে শাহজাদকে, অতঃপর তামিম ইকবালকে একটু থিতু হয়ে ব্যাট চালাতে দেখা গিয়েছে। কিন্তু তামিম ইকবাল আজ ক্রিজে থেকেই মিনিস্টার ঢাকার স্কোরবোর্ডে 100 রান যোগ করেছেন। নিজের ক্যারিয়ারের অর্ধশত হাঁকিয়ে আউট হওয়ার আগে খেলেছেন 60টি 4-এর মার। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ অ্যান্ড্রু রাসেলদের নৈপুণ্যে খুলনা টাইটান্সকে বিশাল টার্গেট দিয়েছে মিনিস্টার ঢাকা। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।